ভাতার আমার খেতে গেছে লোকের বাড়ি, একলা ঘরে ঘুমাসে না ছোট ছোটাই বাতে। ভাতার আমার খেতে গেছে লোকের বাড়ি, একলা ঘরে ঘুমাসে না ছোট ছোটাই বাতে। কি বলবো দিদিরা, স্বামী তো তোমাদের আছে আর আমার একটা পুরো মারুচি মার। এই তাই কুলতলি মায় বে বাড়ি বলো ছাদে বাড়ি বলো, নিমন্ত্রণ করবে না বিনা নিমন্ত্রণ না খেয়ে ছুঁই ছুট করে খেতে যাবে। কালকে রাত্রেবেলা একটা বিয়ে বাড়িতে গেছে, বিয়ে বাড়ির লোকেরা ঘাট দিয়ে তার গোঁজে বার করে তুলে দিল, তো আমার চেনে না। ওই কাল থেকে হাত দুটো বেঁধে এখনো বন্ধ কুরকুর দিচ্ছি, সে পুরো নিয়েইতে গেছে। এ মাটি তালে রাঁটি মার বছর মুখি চাটি মাটি তালে রাঁটি মার বছর মুখি চাটি লোকের বাড়ি খেতে যাবে খুলবি নাকি বল? না খুলবো না। যে মেয়েদে যে বেশ করেছি তার মামার নাম গোরা, তার মা সকাল হলি হাগে ঝোড়া ঝোড়া। কি আমার মা ঝোড়া ঝোড়া হাগে? তোমার আমি কুরকুর দিয়ে জব্দ করে দেবো। শালা ধানা জমপুরি শাস্তি দিচ্ছে, বউ হারে পুরো বিজুড়ি বাঁধা। খুলে দে না। কেন? খুব জোরে শীত আইছে। আগে শীতও খুলবো না। না খুললি প্যান্ট ছেড়ে দেবো। না বাবা খুলে দি, প্যান্ট আমার কাচতে হবে। এর সন্ধ্যেবেলা ঘাস মারা বিষ খেয়ে আর হাসপাতাল ভর্তি করো। কি বললে? আমি বলি এখন ইয়ং মেয়ে যাচ্ছে, বৌদিরা বেশি বাড়ি ছেড়ে পালাচ্ছে। তা তুমি কি বুঝবে, প্রেম হলো ভাইরাস, যখন তখন চারটার সাথে হয়ে যেতে পারে। প্রেম নাকি ভাইরাস, মুড়ো ঝেটা জানি অ্যান্টি ভাইরাস, যখন তখন ঝেটা মেরে ভাইরাস কাটাবো। না বাবা আমি ভালো মেয়ে, এই যে এই গ্রামে যদি প্রধান হতাম এই গ্রামের চেহারা পুরো পাল্টে দিতাম। সকাল থেকে সায়া মনে করে আমার লুঙ্গি পরেছে। আগে এই লোকটা সব দিতে নজর যাও দুষ্টু কোথা। বাবা এর মনে তো খুব খুশি জুয়ার রে। ও গো প্রাণনাথ, আজ ঘুমের স্বপ্নে আমার জামাই বাবু এসেছিল। ও গো প্রিয়া, আমিও ঘুম ভরে স্বপ্নেই তোমার বনির কায় গিয়েছি। গিয়ে কি করেছো? দুজনে সারা রাত পুকুরি সাদর কেটেছি। কোন বনটা এরম সর্বনাশ করলো? যে বনটা 17 বার বিয়ে করেছে। জানে না রেগে পুরো ভূত করে দেবো। এই যে তুমি তো আমার ছোট মেয়ে রেগে দিচ্ছ, কই এমন একটা কথা বলো যেন আমি খুশি হয়ে আবার রেগে যাই। বলে খুশি হবে আবার রেগে যাবে? তুমি আমার জীবন, আর আমার জীবন খুব বিচ্ছিরি। আইবিরি তবে এই নে চুম খা। এই যে এবছর বিয়ে বাড়িতে কোথায় ঘুরতে নিয়ে যাবে? কই খালি জঙ্গলে। আর 5 বছর বিয়ে বাড়িতে কই খালি জঙ্গল থেকে তোমার ঘরে নিয়ে আইব। কি আমি কই খালি জঙ্গলে বসে থাকবো? তোর ব্যবস্থা করে দেবো, তুমি তখন তো আমার রাগাচ্ছ। এই যে আমি প্রত্যেক দিন দুপুরবেলা তোমার তরকারি বাড়ি থুতু দিই। রাগ করেছ? রাগ করবো কেন, আমিও প্রতিদিন তোমার দাঁত মাজা বেরাস নে পায়খানার চেম্বার ঘষি। এইসব লোকের সঙ্গে সংসার করবে? বাবা একটু মিল দি, অনেক দিকে দাঁড়া দিচ্ছি। আমার বোর কি সুন্দর দেখতে। কেমন দেখতে? পুরো হুতুম থুম দেখেছো? এই যে আমি মাটি দেখি হয়েছে, আমার লাল শাড়ি পরলে কেমন লাগবে বলো তো? দারুণ লাগবে, পুরো যেন গ্যাস সিলিন্ডার। ওই জন্য একটা গোপন কথা বলিনি। কি কথা? জেঠিমা মারা গেছে, দাদা দিদি নিয়ে শ্মশানে গেছে। ও বেইমানের বাচ্চা, ও মির্জাফর, ও সুপ্পনাজি, বলিনি কেন বল? বললে তো তুমি গলায় দড়ি নিয়ে ঝগড়া করবে, ওই ভয়ে বলিনি। জেঠি চিতায় তোরকে পড়াবো না। চল মাটি তালে রাঁটি দেবো তোর বুকি মাটি। হরি বল হরি।
হরি বল হরি, হরি বল হরি। তুই চেঁচালি কেন? তবুও বেতার জলে মনে। দাদা ছোটবেলা থেকে বাবা মার যা পর জেঠিমার কাছে মানুষ হয়েছি, আর সেই জেঠিমার মুখাগ্নি দু চোখের জল ঝরে প্রতিটি ক্ষণে, তবুও জলে মনে আপনি শ্মশান যাবেন আর বিচার করবেন, ও কিভাবে গোলাদড়ি করে সেটা আমি দেখে নেবো রে। শ্মশানে যা হয় তাই হইয়া চাইবো। এই দেখো শেষবারের মতো একবার কেঁদে নিয়ে এসো। এই দেখ জেঠিমা যত বেকার মতো টাকা ছিল জানিস, সব নিয়ে আমি টোটো কিনেছিলাম রে। এই দেখো জল নালা সব জল আনতে গেছিল, কই খালি গিয়ে আমার যোগ ধরেছিল গো, ওই জেঠিমাই আমার যোগ ছাইড়ে দিয়েছিল গো। ও কাবালি নোনা জলে জুম থাকে না রে। এ ভাই ভাই, এই ময়রাবন দাদা, এই 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 ময়রাবন আমার জেঠির বেলা পাঁচবার স্নান করেছে, তবু গোলা দড়ি করতে যায় না। এই তো আমি ময়রাবন। এই যে তোমার আসনের বাড়ি। এ কি মাস আর গুঞ্চট, শালা হুড়ি তালে যা পায় সব নিয়ে চলে এসছে রে। শোন এখানে শোন, এই তা তোর গোলা দড়িটা কি জন্য করতে দেবে? আমার তো ঘুমবারে স্বপ্ন দেখে গেছি না, যেন মাথা পাতা আমি চিবিয়ে খাই। আরে উলু ঢাপসি, এই যে বড়দি তোমার মানে অন করছে, তুমি কিছু বলতে পারছো না? দিদি প্রতিশোধ ছেড়ে দিচ্ছি। কি করেছিস? হেগেনে প্লাস্টিক করে হ্যাঁ আর এ দাবাই বেগে দিচ্ছি। ও ভগবান, ওই জন্য বাড়ির ভিতর টিকতেই পারি না। এই তোর ওই ডেলা টেলা গুনাই পড়াবো রে। হ্যাঁ পড়াবি, পুইরা দুই লোকে দান মারবি। ও জেঠিমা তুমি চলে গেছো, ওই ছোট ওরা আমার গোলায় দড়ি করতে দেবে না গো। এই যে কাঁদবে তো দাদা, কাঁদে তুমি কাঁদবো না? কাঁদবো, সাপোর্ট মার সাপোর্ট মার। হ্যাঁ জেঠি ঠিক নিচ্ছি কেন, সাপোর্ট মার। হ্যাঁ জেঠি তুই চলে গেলি, লিখে দিলি না বাজার মাঝে দু বিঘে, রাস্তার কোলে দেড় বিঘে, সাড়ে তিন বিঘে জায়গা তুই লিখে দিলি না। এই যে তোমার যে দাদার কান্নাটা ভালো হচ্ছে। ও একটু আর খাগি, তুই ওন দাঁড়া। এই দাঁড়া দাঁড়া বৌমা, অমন করবি না ঠিক আছে? বৌমা তুমি কেন না, ও জানো তো ওরকমই। তুই আমার বদিকে আর ভাবে তাকালি কেন? আমি কখন তাকালাম? হ্যাঁ তুই তাই কিতিস। হে গোবিন্দ, এই চোখ ডাকা ভাসুর আমার দিক থেকে যে তেইকে ফেলে যেন এই মৃত্যু, আর যদি বা সত্যিকার তেইকে ফেলে যেন আমি বিধবা হই। হ্যাঁ শালা দোষ করলি মৃত্যু, না করলিও মৃত্যু, ওই খাকি ঠিক আমরা। তোর মনে কি দুঃখ মায়া দেওয়ালে কিছু নেই? হ্যাঁ আমার মনে দুঃখ এরকম গুইলে গুইলে উঠতে তো অন্তর দিয়ে জেঠিমা। ওদের বিচার মার ভো, ওকে দেবো জানিস তো? কেন মোড়ল মশাই কেন? সেই গো ওরে হাঁটু উলচিগাটা ঘুরে ঘুরে এসে কি পায়ে এসে উঠে তো
এই সেই আড়ঘর মালটা নে ছোট খোকা, আমি বিড়ি খাই না। ও কাকা কাকা, ও তো বিড়িখার কথা বলে নে কাকা, আড়ঘর বলেছে আড়ঘর। কি আমি আড়ঘর? তো ওদের বিচার মারব, ওকে দেবো। বলল বাসায় যাবেন না বলল বাসায়। তুই উইডা আগলি বলে শুধু এলম কেউ না মরল মশাই পায়ে ধরি। আরে কচি শালা করেছে বাড়াবাড়ি। কি ভাইকে শালা বললি? দু শালা যেও না মরল মশাই পায়ে ধরি। এই কচি শালা করেছে বাড়াবাড়ি। ওরে অকাল পাষাণ্ড নেই কি তোর জ্ঞান কাণ্ড। ওরে অকাল পাষাণ্ড নেই কি তোর জ্ঞান কাণ্ড। বিচার করে পোড়া দিতে মরি। তার গুষ্টি মারি করবো গলায় ধরি। তার গুষ্টি মারি আমার প্যান ফা আটা মারলি না? না তো ও ওদলা বলিছি। কি এর কি জ্যান্ত পড়াবো নাকি বললেন? নাতে বামন আমার চলে যাবে না তোর ঘরে, সারাদিন ডাল নব মাইর ভাড়া করে। এই যে আমরা কালে সারাদিন পান্তা করে দুই লোকের গাল দেব। এ তোদের এত ছোট মন কেন রে? তা বড় মনটা কার? কেন আমার? হ্যাঁ রে ওর খুব বড় মন। আমার দাদার মনের মধ্যে আমার বৌদি আছে, পাড়ার বৌদি আছে, বৌদির বোন আছে। এই কেন এই নাপতে বামুন আমার চলে যাবে না তোর ঘরে, সারাদিন গাল দেব মাইর ভাড়া করে। এই ওরে অকাল পাষাণ্ড নেই কি তোর জ্ঞান কাণ্ড। ওরে অকাল পাষাণ্ড নেই কি তোর জ্ঞান কাণ্ড। সেখানে বিচার করে পোড়া দিতে মরি। বিচার দৃষ্টি মারি করবো গলায় ধরি রে। বিচার দৃষ্টি মারি করবো গলায় ধরি। বিচার দৃষ্টি মারি করবো গলায় ধরি রে। বিচার দৃষ্টি মারি। জেঠিমা নটা নারকেল গাছ আছে, পাঁচটা আমা থাকে কটা? পুরো নটা তোর লাশ। কি আমার মা আতাই মারবি বাস? এ থেকা খালি এমন চালা মারবো তো? ও মরল মা তুমি চুপ করবে? কি আমি চা আন করি না ওরা দেখেছি? কোনোদিন গুমসো চিল খাইছেলে? হ্যাঁ হ্যাঁ। কোনোদিন তাকে গেঁটটা খাইছিল? হ্যাঁ হ্যাঁ। আমি ফুচকার টকজাল সব খাই। এর কি গর্ত খুলে ফুটবো? জায়গা জমি সব তোমার কি বলবো গো, কচি নাকি যত পেঁয়াজ আদা রসুন সব চুরি করে করে খেত গো। ও জেঠিমা এই বড় নাকি কি শুদ্ধে কাঁদেছে গো, পরে পুকুরতে কোলা কচু চুরি করে নেবো বরের খাত। ও জেঠিমা এই কচি গোড়া আমার মুরগির মতো প্রত্যেকদিন কিলোই গো, এই চোখ ঢাকা ভাজির চাল আমার পাশে কেউ দাঁড়ায় না। শালা কাঁদতে চোখে জল নি, নাকে শিঙড়ি দোরানি কাটনা, এ কি আক্কেল কান্না রে? জায়গা জমির সব এক বাবা তো ওদের বিচারে আসা আমার ইকা হয়ে গেছে। ওদের দুই ভাইয়ের দাম ইল আমি এই চো ও ও পাগল হয়ে গেছ? জেঠিমার সৎকারটা কি করবে না? ওরে শুভ জেঠিমার যত সম্পত্তি আর তোর দাদার যত সম্পত্তি সব আমি তোকেই দেব। তার একটাই কারণ, তোর ওই অপবিত্র হাতিয়ে না তুই আমার জেঠিমাকে স্পর্শ করবি না রে। তোর ওই নোংরা মন ছোট মন অপবিত্র হাতে যদি আমার জেঠিমাকে স্পর্শ করি না আমার জেঠিমা তোর আত্মগত শান্তি পাবে না রে, কোনো দিনের জন্য শান্তি পাবে না। দাদা
বৌদি, জায়গা জমি সম্পত্তির কোরাল গ্রাসে আমি অন্ধ হয়ে গেছিলাম। তাই ছোটবেলা তো বাবা মা মারা গেছে, আর জেঠিমাও চলে গেল। তাই জেঠিমার মুখাগ্নি থেকে আমাকে বঞ্চিত করো না। সাজানো সংসার ভেঙে হইল চুরমা, আপনাজ হয়ে গেল সমাজ দরপাক, কে খারাপ উঠেছে প্রতি